জমি ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণের দাবির অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। খবর পেয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারী দলের এক মহিলাকে গ্রেপ্তার করল মালদার মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত সুশান্ত পরামানিক চাঁচল থানার যাদবপুর এলাকার বাসিন্দা। 12ই সেপ্টেম্বর জমি সংক্রান্ত ব্যবসার কাজে মথুরাপুরে আসেন, তারপর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ। ওই দিন রাতে অপহৃতের পরিবারের কাছে 10 লক্ষ টাকার মুক্তিপণ চেয়ে ফোন আসে। অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ মোবাইল ফোনের টাওয়ার ট্র্যাক করে পুলিশ রতুয়া থানা এলাকায় পৌঁছায়। মঙ্গলবার রাতে রতনপুরের একটি বাড়ি থেকে উদ্ধার করে সুশান্ত পরামানিককে। গ্রেপ্তার করা হয় চান্দা মণ্ডল চৌধুরী নামে এক মহিলাকে। ধৃতকে বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। ঘটনাটা ওরা আমার যে জমি নিয়েছে ওই এখানকার ভূতনির লোক চান্দা চৌধুরী জমি দিয়ে নিয়েছে, তো ওরা বললো আমরা এই জমি আর চাষ করবো না, তুমি আমাকে দুসরা জায়গায় জমি দাও। ওরা জমিও দেখতে গিয়েছিলো, জমি পছন্দ করলো, আমাকে বললো যে তুমি পেপার টেপার নিয়ে আসো, এখানে দেখে নেবো আমরা, আর দেখি তুমি বাড়ি চলে যাবা আর আমরা নিজের বাড়ি চলে যাবো। আমি এটা ভাবতে পারলাম না। তারপরে ওরা কী দেখলাম স্যার, দেখি যে ওরা আমাকে এখান থেকে নিয়ে চলে গেলো বাইকে চড়ায় একদম ওদের এলাকায়। বলছে আমরা আর থেকে নিয়ে গেল মথুরাপুর ইয়ে থেকে সিনেমা হলের মোড় থেকে নিয়ে চলে গেলো স্যার। নিয়ে যাওয়ার পর ওরা বলছে আমরা আর জমি নেবো না, তুমি আমাদের আমরা 3,05,000 জমি দিয়েছি, তুমি আমাদের 10,00,000 টাকা দাও আর তারপরে তোমার জমি পরে থেকে আমরা রেস্টই দেবো। তো আমি বললাম এই রকম হবে না, তোমরা নচে যদি টাকাও ফেরত লাও তাহলে আমাকে আমার জমি ফেরত করবা, যেদিন সেদিন তোমার টাকা ক্যাশ পাবো। এই তোমার বাড়ি থেকে ফোন করা হয়েছিল? হ্যাঁ, তোমার বাড়ি থেকে ফোন করলো কিছু বলে তোমার টাকা দাবি কিসে করেছিল? হ্যাঁ, ফোনে বলেছিল। কাকে বলেছিল? আমার মিসেসকে বলেছিল। কী বলেছিল ফোনে? যে তোমার মিসেসকে তুমি ফোনে আমি আমাকে ফোন দ্বারা কথা বলাচ্ছিল, তোমার মিসেসকে বলো যে আমরা একে আটক করে রেখেছি, তুমি 10,00,000 টাকা নিয়ে আসো, তারপরে তোমাকে অমুক জায়গায় পৌঁছাই দেবো। জোরজবস্তি বলে দিয়েছিল উচ্চপুর থেকে। হ্যাঁ, তোমাকে মারধর করা হয়েছিল? হ্যাঁ, মারধর করা হয়েছিল। আমাকে তুলে নিয়ে গিয়েছে 12 তারিখে। আমি 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 এমনি পোর্টমোটারি ব্যবসা করি, জমি বিল্ডিংয়ে এগুলো ব্যবসা করি আমি। সেই সূত্রে কি ওদের সাথে যোগাযোগ? হ্যাঁ, জমির সূত্রে কি যোগাযোগ? আর ওদের সাথে না, ওদের সাথে আমার জমির সূত্রেই যোগাযোগ, কিন্তু ওরা আমার কাছে ওখানকার লোক তো অনেকেই জমি নিয়েছে ভূতনে, এবার এরা ওই লোককে নিয়ে এসেছিলো জমি নেওয়ার জন্য, এদেরকে আমি জমিও রেস্টি দিয়েছি নিজের। এরা তো রতনপুরে থাকে। হ্যাঁ, তোমাকে অপহরণ করে কোথায় নিয়ে গেছিলো? প্রথমে নিয়ে গেছিলো আমাকে যেটা দুর্লভডোলা বলছে, ভূতনির দুর্লভডোলা, তারপরে ওখান থেকে জলের মধ্যে পার করে করে নিয়ে চলে গেলো পশ্চিম রতনপুরে, যেটা না বলছে ওখানে গিয়ে আমাকে আটক করে রাখে, ঘরের মধ্যে তালা বনে রাখে, আর এগুলো হারে মারধর করে আর হুমকি দেয় যে টাকা নিয়ে আসতে পারবো। কীভাবে উদ্ধার করা হয়েছে মিলে মানে রতুয়া থানা, মানিকচক থানা আর ভূতনি থানা মিলে আমাকে উদ্ধার করেছে। কাউকে আটক করেছে? হ্যাঁ, করেছে। ওদের মধ্যে একজনকে আটক হয়েছে, চান্দা চৌধুরী। কজন ছিল যারা তুলে নিয়ে গেছে? ওরা ছিল 4 জন। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।